ন্যাশনালের অধিকাংশ স্টুডেন্ট ক্লাসরুমে যায় না, উচ্চশিক্ষা সবার জন্য অ্যাভেলেবেল করার দরকার নেই। অনেকে ওটাও বলতে পারে না আজকে তার কি পরীক্ষা, অনেকে বই কিনে না, অথচ সে উচ্চশিক্ষা সার্টিফিকেট পায়। বাংলাদেশের প্রেক্ষাপটে ডিগ্রি শিক্ষা থাকাই উচিত না। এটিএন নিউজের বিশেষ সাক্ষাৎকারে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস আই রাজ। দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন জনপ্রিয় লেখক, শিক্ষাবিদ এবং মোটিভেশনাল স্পিকার গাজী মিজানুর রহমান স্যার। আমাদের উচ্চশিক্ষার সবচেয়ে বড় যে ত্রুটিটা সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে আমাদের উচ্চশিক্ষা যত সস্তা সার্টিফিকেট পাওয়া যায় বাংলাদেশের পৃথিবীর কোন দেশে পাওয়া যায়। আপনি এটাকে করলে ন্যাশনাল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, আপনি প্রাইভেট ইউনিভার্সিটি করছেন, আপনি উন্নত বিশ্ববিদ্যালয় পড়ছেন। এখন যে ছেলে পাবলিকে চান্স পাচ্ছে না, সে প্রাইভেটে পড়ছে বা ন্যাশনালে পড়ছে। এখন প্রাইভেটেও ক্লাস হচ্ছে আমি দেখছি, মানে দুই একটা তো ত্রুটি থাকতে পারে। ন্যাশনালের অধিকাংশ স্টুডেন্ট ক্লাসরুমে যায় না, শুধু পরীক্ষার সময় যায় পরীক্ষা যায়। এবং আমি পরীক্ষার হলে ডিউটি করতে দেখেছি, অনেকে ওটাও বলতে পারে না আজকে তার কী পরীক্ষা, অনেকে বই কিনে না, অথচ সে উচ্চশিক্ষা সার্টিফিকেট পায়। এবং উন্মুক্ত যে বিষয়টা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেটা হচ্ছে যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক সপ্তাহে উইকেন্ডে চাকরিজীবীদের জন্য পরীক্ষা হয়। আমি দেখেছি এখানে নকলের উৎসবের মানে সমারোহ। আমি একবার একটা পরীক্ষার হলের পাশ দিয়ে যাচ্ছি, আমি বুঝতে পারিনি এখানে কী, পরে উকি দিয়ে জানলাম যে জিজ্ঞেস করলাম যে বলতেছে এখানে উচ্চ ইয়ের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হচ্ছে। তার মানে এই যে আমরা ডেকে ডেকে সার্টিফিকেট দিচ্ছি, এটা কিন্তু শিক্ষার মান কমেছে। একটা দেশে সবার উচ্চশিক্ষার প্রয়োজন নেই। আমি মনে করি আমাদের দেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ ইন্টারমিডিয়েট পর্যন্ত বা এসএসসি পর্যন্ত সবার প্রয়োজন দরকার আছে। উচ্চশিক্ষা আমার সবাই দেওয়া দরকার, আমি উচ্চশিক্ষা নিয়ে আমি শুধু ব্যাকআপ তৈরি করছি। এখন বলতেছে, অনেকে বলতেছে কারিগরি শিক্ষার দিকে যাওয়া যায়। কারিগরি শিক্ষা বর্তমান যে ব্যবস্থা আছে ওখানে গিয়েও কিন্তু ভালো করতে পারে না। আমাদের দেশে কারিগরি শিক্ষা কেন মুখ থুবড়ে পড়লো, এটার মূল কারণ হচ্ছে ধরুন আপনি সে একজন মোবাইল মেকানিজম নিয়ে পড়লো, হ্যাঁ মোবাইল মেকানিক ইঞ্জিনিয়ার আমি তাকে বলি, বা সে ধরেন কোনো গার্মেন্টস ফ্যাক্টরির যে রঙের ডিজাইন টিজাইন এগুলো নিয়ে পড়লো বা কম্পিউটার নিয়ে পড়লো, যেটাই বলি না, সে যে চ্যাপ্টারে পড়ছে সে কিন্তু এটার কারিগরি পলিটেকনিকের মূল কথা হচ্ছে সে হাতে কলমে শিখবে। সেটা শিক্ষা না দিয়ে তাকে আমরা কিন্তু সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। তখন যাকে একটা জায়গায় যখন নিয়োগ দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে তাকে যে কাজের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে, ধরুন সে মোবাইল সার্ভিস সেন্টারে দিচ্ছে, সে পাচ্ছে না। তার মানে আমরা বুঝতে পারছি আসলে সে অদক্ষ। কিন্তু কারিগরি শিক্ষার মূল উদ্দেশ্যই ছিল যে টেকনিক্যাল কাজগুলো সে হাতে কলমে শিখবে। তা আমরা যদি কারিগরি শিক্ষাটাকে দাঁড় করাতে চাই তাহলে সেটা হাতে কলমে শিখবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কী হবে, উচ্চশিক্ষা সবার জন্য অ্যাভেলেবেল করার দরকার নেই। কেউ কোনো জায়গাতে চান্স না পেলে তাকে ডিগ্রিতে ভর্তি করা, এটারও প্রয়োজন নেই। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে ডিগ্রি শিক্ষা থাকাই উচিত না, বন্ধ করে দেওয়া উচিত। আমার যেহেতু এখন অনার্স মাস্টার্স অ্যাভেলেবেল, তার মানে যে যেহেতু ন্যাশনালও চান্স পায় না, তার মানে তার দরকার নেই। এবং ন্যাশনালে ভর্তি পরীক্ষা ব্যতীত যে এখন যে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে, আমি মনে করি এটা আত্মঘাতী। আপনি ইউকেতে যান, ইউএসএতে যান, ক্যানাডাতে যান, যেমন ক্যানাডা ইউএসএতে উচ্চশিক্ষা নেওয়ার জন্য ইন্টারমিডিয়েট পড়ে তাদেরকে কিন্তু সেট অথবা অ্যাক্টের পরীক্ষা দিতে হয়। এটা যদি সে উত্তীর্ণ না হয় সে কিন্তু উচ্চশিক্ষা নিতে পারবে না, অর্থাৎ সে উচ্চশিক্ষার জন্য ক্যাপাবল না, তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তা এখন আমাদের বাংলাদেশে কী হচ্ছে, বাংলাদেশে আরেকটা বড় সমস্যা হলো রিসেন্টলি ন্যাশনাল ইউনিভার্সিটি সবার আগে দিয়ে ভর্তি করা দিচ্ছে, এতে করে আমার শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে। শিক্ষার্থীরা দেখা গেছে কি, একটা ছেলে জানে না সে ঢাকা বিশ্ববিদ্যালয় বা একটা ইউনিভার্সিটির চান্স পাবে কিনা, তো সে ভয় থেকে আগে ন্যাশনাল ভর্তি হচ্ছে। ভর্তি হতে গিয়ে পরে ঢাকা ইউনিভার্সিটির চান্স পেলো বা রাজশাহীতে চান্স পেলো, সেটাকে আবার ক্যান্সেল করে তাকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, তাতে কি হলো তার আর্থিক ক্ষতি হচ্ছে, সে হয়রানি হচ্ছে। আমি নিজে আমার কলেজে দেখেছি, আমি মনে করি এটা গত কয়েক বছর ধরে চালা আসছে, এটা বন্ধ করে দেওয়া উচিত। ন্যাশনাল ইউনিভার্সিটি যেমন সবার পরবর্তী হওয়া উচিত, আগে যেটা ছিল ওটা থাকা উচিত। এবং ভর্তি পরীক্ষা ব্যতীত কোনো জায়গাতে ন্যাশনাল ইউনিভার্সিটি তো আমার কাছে মনে হচ্ছে সুযোগ দেওয়া উচিত না। এবং আবার ন্যাশনাল ইউনিভার্সিটি যেভাবে গ্রামগঞ্জে ইউনিয়ন পরিষদে ছড়াই ছিটাই গেছে সেটাও দরকার নেই, এটা পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া উচিত। তাহলে আমার ন্যাশনাল ইউনিভার্সিটি কীরকম থাকা উচিত, প্রত্যেকটা জেলা সদরে দুইটা বড় কলেজের মধ্যে শুধু ন্যাশনাল ইউনিভার্সিটি থাকবে, এবং আমরা চাইলে ওই দুটো কলেজে অনার্স মাস্টার্সের সুযোগ রাখতে পারি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। যেমন ধরুন আমি যদি কুমিল্লার কথা, যেমন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আছে, কুমিল্লা ওমেন্স কলেজ আছে, আপনি এই দুটো কলেজে অনার্স মাস্টার্স রাখেন, বাকিগুলোর মানে প্রত্যেকটা জেলাতে একটা ওমেন্স কলেজ আর একটা হচ্ছে কম্বাইন। কারণ কিছু আমাদের দেশে যেহেতু কিছু ব্যাপার আছে যে ছেলে মেয়েদের কম্বাইন ক্লাসের ব্যাপার কারো কারোর সমস্যা আছে, এটা নিয়ে তো আমরা পিছিয়ে থাকতে পারি না, আমরা এটা অল্টারনেটিভ চিন্তা করি। তাহলে ওমেন্স কলেজ যেহেতু আছে সেখানে আমরা অনার্স মাস্টার্স রাখি, আর একটা থাকে কম্বাইন যে ছেলে মেয়ে সবাই পড়তে পারে। তাহলে প্রত্যেকটা জেলা শহরে দুইটা কলেজের ছাড়ার বাকি যত কলেজে আছে উচ্চশিক্ষার ব্যবস্থা আছে, আমার মাঝে মনে হচ্ছে ক্রমান্বয়ে সেগুলো বন্ধ করে দেওয়া উচিত। এবং উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের সংখ্যা না বাড়াই সেটা গুণগত মান পরিবর্তন করা উচিত। এবং আর ন্যাশনাল ইউনিভার্সিটিতে যে বড় একটা প্রবলেম সেটা হচ্ছে তারা যে ভাইবাদে হলো ফোর্থ ইয়ার শেষ করে, পাবলিক ইউনিভার্সিটিতে যেমন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি আমাদের প্রত্যেকটা সেমিস্টারের পরে কিন্তু ভাইবে হচ্ছে, তার মানে এখানে কিন্তু একটা বৈষম্য হচ্ছে। আপনি যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির কথা বলি, অ্যাটলিস্ট আপনি প্রত্যেক ইয়ারে ভাইবে রাখেন, তাহলে ভাইবার যে একটা ভীতি সেটা কিন্তু তৈরি মানে তার ভিতরে দূর হবে। প্রত্যেকটা ইয়ারে তার জন্য প্রেজেন্টেশন রাখেন, পাবলিকে যারা পড়ে প্রাইভেটে যারা পড়ে তাদের হিউজ অ্যাসাইনমেন্ট থাকে, প্রেজেন্টেশন থাকে, টিউটর। ন্যাশনাল ইউনিভার্সিটিতে ওরা ক্লাসে উপস্থিত হচ্ছে না,
তো এই জন্য এটাকে আরও কত সুন্দর করার জন্য সংখ্যায় কমিয়ে এনে আমি ভালো দিই এবং শিক্ষার যে বাজেট সে বাজেট কিন্তু আমাদেরকে বাড়াতে হবে। আমরা যে গত কয়েক বছর ধরে যদি আমরা বাজেট দেখি, ইভেন তো আপনি যদি লাজে বাজেট দেখেন যদি 2024-25, সেখানে কিন্তু সবচেয়ে বরাদ্দ পাচ্ছে জনপ্রশাসন, কিন্তু এটা আমাদের জন্য লজ্জাজনক। শিক্ষা হলো আমাদের দ্বিতীয় ধাপ এবং শিক্ষা একক না, শিক্ষা এবং আইসিটি, অর্থাৎ আইসিটির ব্যয়টাও এখানে ঢুকানো যায়। আপনি যদি শিক্ষাকে এককভাবে দেখেন তাহলে এটা আরও অনেক নিচে চলে যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি বিনিয়োগ হওয়া উচিত হচ্ছে শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে যদি আপনি বিনিয়োগ না হয় তাহলে হবে না। এবং উচ্চশিক্ষা যে প্রতিষ্ঠানগুলো দেখাচ্ছে দলবাজির কারণে আপনি তাকে প্রমোশন দিচ্ছেন, দলবাজি না। আমার উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটির টিচাররা চেনি, লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট থেকে অ্যাসোসিয়েট, অ্যাসোসিয়েট থেকে প্রফেসর হবে কি হবে না তার রিসার্চের উপর ডিপেন্ড করবে। আমি তার কোয়ালিটির দেখে দেবো, কিন্তু আমি সে দলবাজি করবে সারাদিন যদি সে দলের পিছনে স্লোগান দেয় তাহলে সে ইউনিভার্সিটি কী কন্ট্রিবিউশন রাখবে? তো সো আমাদের উচ্চশিক্ষাটা নিয়ে ভাবতে হবে। দলীয় লেজর ভিত্তিক যে শিক্ষা, যে শিক্ষকদের রাজনীতি আছে, অনেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলছে। আমি বলবো ছাত্র রাজনীতির আগে শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা উচিত। শিক্ষকরা কোনোভাবে রাজনীতির সাথে, তার কাজ তো রাজনীতি করা, তার কাজ হলে সে গবেষণা করবে, টিচিং দিবে, এই তো তার কাজ। তার রাজনীতি করার কী প্রয়োজন? তার যদি রাজনীতি করা একান্ত প্রয়োজন, শিক্ষকতা ছেড়ে দিই, শিক্ষকতা ছেড়ে দিয়ে রাজনীতি করে।